আসসালামু আলাইকুম, অল ডিজাইন চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। আজকে এই ভিডিওতে দেখতে পারবেন 50টি মেইন গেট ডিজাইন যা কিনা এসএসডি তৈরি করা, যেসব ডিজাইনগুলোতে মরিচা আসবে না, পেন্ট করতে হবে না, কখনও নষ্ট হবে না, এরকম ধরনের গেট ডিজাইন। যারা কিনা এসএসডি গেট তৈরি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি দাম বিস্তারিত এবং ডিজাইনগুলো এক একটি করে দেখতে পারবেন। আমি প্রথমে দামটা বলে দিচ্ছি, আপনি একটি করে ডিজাইনটা দেখে নিন। দামগুলো আগের ভিডিওতে বলেছি, প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে দেই, আমার যারা ভিউয়ার্স রয়েছে সবগুলো ভিডিও কিন্তু কন্টিনিউভাবে দেখতে পারে না। এগুলোর মূল্য হচ্ছে যে পিছনের শীর্ষ আমি যে বলবো সেই কোম্পানি মাল দিয়ে তৈরি করলে, যদি 1.0 মাল দিয়ে তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট 1200 টাকা আসবে। যদি 1.2 দিয়ে তৈরি করেন প্রতি স্কোয়ার ফিট 1300 টাকা আসবে। 1.5 দিয়ে তৈরি করলে প্রতি স্কোয়ার ফিট 1450 টাকা এবং 1500 টাকার মাধ্যমে পারবেন পিছনে শীট সহ। যদি পিছনে শীট না লাগান তাহলে প্রাইস আরও কমবে, এটা আলোচনা সাপেক্ষে আপনার কাছে দাম কম বেশি করে হবে। আর আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, হয়তো আমি দামটা হয়তো একটু বেশি বলেছি, তাই না? আসলে আমি যেটা বলেছি, যদি আপনি ভালো এবং শু একদম ফিনিশিংভাবে কাজ করলে সেম প্রাইস আসবে। আপনি 1.2 দিয়ে তৈরি করবেন তাহলে অনেক ভালো হবে, আপনি 1300 টাকা প্রতি স্কেপের মাধ্যমে তৈরি করতে পারবেন। আমাদের থেকে করান বা অন্য জায়গায় করান, যেখান থেকে করান 1300 টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। আরেকটা জিনিস, আপনারা যখন তৈরি করেন একটা জিনিস খেয়াল করেন না, হয়তো আমি 1300 টাকা বলেছি, আপনি অন্য জায়গায় 1200 টাকার মাধ্যমে পাবেন। অন্য জায়গায় যদি আপনাকে 1000 টাকা বলে সেখান থেকে তৈরি করার চেষ্টা করুন, তাই না? আপনি এরকম করবেন না। আসলে জিনিসটা হচ্ছে কি জানেন, এসএসএর মালামালের কোনো নির্ধারিত মূল্য হয় না। যার কাছে কাম বেশি আছে সে কাজ লওয়ার সময় একটু বেশি করে নেয়, যার কাছে কাজ কম সে কাজ নেওয়ার সময় একটু কম করে নেয়। তাই জন্য বলছি, আপনি সুদক্ষ ভালো এবং ভালো পরিচিত মানুষ দ্বারা তৈরি করলে তা হয়তো ভালো হতে পারে। অনেক সময় দেখা যায় পরিচিত মানুষ আরও একটু ধোঁকাবাজি বেশি করে। আপনি অবশ্যই স্টিলটেক কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন, কোম্পানিটা হচ্ছে স্টিলটেক, আর 1.2 দিয়ে তৈরি করবেন তাহলে অনেক ভালো হবে। আর হয়তো আপনি মেইন গেট তৈরি করবেন তাহলে যে ফ্রেমটা 1.5 mm দিবেন, একটু মোটা না দিলে যে কবজাগুলো ভেঙে ছিঁড়ে নিচে পড়ে যেতে পারে, তাই জন্য বলছি আপনার অনেক লোকসান হতে পারে। আপনি অবশ্যই বুঝে নিন যে ফ্রেমটা এবং পাল্লার ফ্রেমটা দুটোটাই আপনি ভালোভাবে মোটা মাল দিয়ে দিবেন, তাহলে কী হবে, এটা আর কখনও কবজাগুলো ভাঙবে না, যেটা খোলার জন্য যে কবজাগুলো আর ভাঙবে না, নষ্ট হবে না এবং ছিঁড়ে নিচে পড়বে না। নাইতো কিন্তু ছিঁড়ে নিচে পড়া সব খুব সম্ভাবনা খুবই বেশি থাকে, তাই জন্য বলছি আপনার অবশ্যই কবজাগুলো সাইডগুলো 1.5 mm দিবেন, তাহলে আপনাকে রেট বেশি হবে না, সেম প্রাইসের মাধ্যমে করতে পারবেন। এখন কথা রয়েছে, যারা কিনা আমাদের তারা তৈরি করতে চান তাহলে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি এই জন্য নাম্বারটা দিই না। অনেকে আছে শুধু এমনিতে আমার সাথে একটু কথা বলে পরামর্শ নেওয়ার জন্য, আমি ভিডিওতে পরামর্শ দিচ্ছি। আবার যদি আমি মুখে ভয়েস দিয়ে আপনার সাথে এমনিতে কথা বলি বারবার, হয়তো কয়েকজনের সাথে ডেলি কথা বলা যাবে। তাই জন্য বলছি আপনার কী প্রয়োজন অবশ্যই কমেন্টে লিখতে পারেন, কমেন্ট ইনশাল্লাহ আপনার কী কী প্রয়োজন এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কমেন্টে যোগাযোগ করব। আমার ফেসবুক পেজ এবং আমার ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এখন কথা রয়েছে, আমি বলছি না শুধু আমাদের স্থান হচ্ছে বড়িচং কুমিল্লা। আপনি আপনার ডিস্ট্রিক্টে ভালো বিশ্বস্ত মানুষ দ্বারা তৈরি করবেন তাহলে আশা করি আপনাদের কখনও প্রতারিত হবেন না। আর যেখান থেকে তৈরি করেন মাল আনার আগে আপনি অবশ্যই এসএসএর মালামালগুলো আপনি চুম্বক লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন, এগুলাতে পেন আপনার চুম্বক ধরতেছে কি না। যেটা স্টিলটেক ভালো কোম্পানির মাল এটাতে আপনার কখনও চুম্বক ধরবে না। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনি 1.2 mm মাল দিয়ে তৈরি করবেন বা 1.5 mm মাল দিয়ে তৈরি করবেন, যেটা মিডিয়াম তেলে সব জায়গায় সবসময় তৈরি করে। আর স্টিলটেক কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন 304 grade মাল দিয়ে তৈরি করবেন, তা না হলে মরিচা আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আসবে ইনশাল্লাহ কাল নয় পরশু। এটি হচ্ছে বগদোজার ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা বগদোজার ডিজাইন। যারা কিনে এই বগদোজার ডিজাইনটা দেখার আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। ইনশাল্লাহ এই ভিডিওটা কালকে আসবে, কালকে দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইল। আপনিও হয়তো এসএসএর ডিজাইনগুলো দেখলেন, যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্টে ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য দিন অন্য কিছু নিয়ে অন্য সময়। আর আপনার কিছু প্রয়োজনীয় বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি আপনার প্রয়োজনীয় বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।